পুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হেয়ার স্পা ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে হেয়ার স্পা ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে কেয়াশেক অ্যারোমাথেরাপি হেয়ার স্পা প্রিমিয়াম। এই হেয়ার স্পা ক্রিমটি ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো, এই হেয়ার স্পা ক্রিমটিকে আমরা কীভাবে ব্যবহার করব, কোন কোন চুলের জন্য এই হেয়ার স্পা ক্রিমটি বেস্ট কাজ করবে, এটার মূল্য কত, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। তাই আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড আমার কোনো ভিডিও তোমার মিস না হয়। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। অনেক কাপড়ে আছো যাদের কাছে হচ্ছে পার্লারে যেয়ে স্পা করার সময় নেই, তোমরা চাচ্ছ বাসায় বসে খুবই সহজ উপায়ে হেয়ার স্পা করতে এবং সেটা যেন হয় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তাই তোমাদের সবার কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের সাথে এমন একটি হেয়ার স্পা ক্রিম শেয়ার করব যেটা তোমরা ঘরে বসে খুব সহজেই এই ক্রিমটিকে দিয়ে হেয়ার স্পা করতে পারবে এবং খুব কম খরচেই তোমরা বাসায় বসেই এই হেয়ার স্পাটি করতে পারবে। সো ফার্স্টেই চলো জেনে আসা যাক যে হেয়ার স্পা ক্রিমটার প্যাকেজিংটা কেমন। এই হেয়ার স্পা ক্রিমটা আসে হচ্ছে একটা ব্লু কালারের টাব বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এটা একটা প্লাস্টিক বক্সের মাধ্যমে আসে এবং সাথে হচ্ছে একটা গোল্ডেন কালার ক্যাপ দেওয়া থাকে এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 45 গ্রাম এবং এটার প্রাইস হচ্ছে 160 রুপিস। সেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় এবং এটাকে তোমরা খুব ইজিলি ইন্ডিয়াতে পেয়ে যাবে। এটা হচ্ছে ইন্ডিয়াতে খুবই অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট এবং বাংলাদেশে যেখানে হচ্ছে ক্যাশতে প্রোডাক্টগুলো সেল করা হয় সেখানে তোমরা এই প্রোডাক্টটিকে পেয়ে যাবে। সো এই প্রোডাক্টটা কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি, এটা খুব ইজিলি হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করা যায় এবং খুব ইজিলি এটা হেয়ারের মধ্যে গ্লাইডস পেয়ে যায়। সো এটার ভিতরে হচ্ছে সব কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যার কারণে এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা মাস্ক। এখানে কোনো প্রকার হার্শ কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা আমাদের হেয়ারে কোনো প্রকার ক্ষতি করতে পারে। সো এটা হচ্ছে তোমরা যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া চুলের জন্য ভালো মানের কোনো একটা হেয়ার মাস্ক ইউজ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এখানে ইউজ করা হয়েছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, রোজমেরি এসেন্সিয়াল অয়েল, নাটমেক এক্সট্র্যাক্টস, এছাড়াও এখানে ইউজ করা হয়েছে হেনা অ্যান্ড হিবিস্কাস, এছাড়াও এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী ইনগ্রিডিয়েন্ট এবং আমাদের চুলটাকে ডিপলি নারিশ করতে, ময়শ্চারাইজ করতে, চুলের ড্রাইনেস দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। সো এই হেয়ার স্পা ক্রিমটি ইউজ করলে তোমরা পাবে হচ্ছে তোমাদের হেয়ারটা অনেক বেশি ময়শ্চারাইজ ফিল হবে, হেয়ারের ড্রাইনেস দূর হবে এবং যাদের হেয়ারটা প্রচণ্ড মাত্রায় ড্যামেজ হয়ে গেছে কিংবা স্ট্রেট করার কারণে অনেকে হেয়ার ড্যামেজ হয়ে যায় তাদের জন্য এটা অনেক পারফেক্টলি কাজ করবে। এটা তোমাদের হেয়ারের ড্যামেজটা রিপেয়ার করবে, হেয়ারের ড্রাইনেসটা রিমুভ করে হেয়ারটাকে অনেক বেশি সিল্কি এবং স্মুথ করতে হেল্প করবে। এছাড়াও এটা তোমাদের হেয়ারের যে ড্যামেজ কিউটিকলসগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে হেয়ারটাকে অনেক বেশি সফট করবে এবং নারিশ করবে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ড্রাই ড্যামেজ অ্যান্ড স্ট্রেটেন্ড হেয়ারের জন্য এটা খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট। এছাড়া এটাকে অল হেয়ার টাইপসে ইউজ করা যায় বাট তোমাদের যাদের ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার স্পেশালি তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে। সো এই হেয়ার স্পা ক্রিমটিকে তোমরা অ্যাজ আ কন্ডিশনার হিসেবেও উইকে 3 থেকে 4 বার ইউজ করতে পারো বাট এটা হচ্ছে তোমরা যদি অ্যাজ আ হেয়ার স্পা মাস্ক হিসেবে ইউজ করো সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করার আগে এটাকে হচ্ছে তোমাদের হেয়ারে রাখতে হবে 20 মিনিট পর্যন্ত। আর যদি তোমরা অ্যাজ আ কন্ডিশনার হিসেবে ইউজ করো সেক্ষেত্রে তোমরা এটাকে 5 মিনিট পর্যন্ত তোমাদের হেয়ারে রেখে দেন হেয়ারটা ওয়াশ করে ফেলবে। সো এখন চলো জেনে আসা যাক যে হেয়ার স্পা ক্রিমটিকে আমরা কীভাবে আমাদের চুলে ব্যবহার করব। এই হেয়ার স্পা ক্রিমটিকে ব্যবহার করার আগে তোমাদের যেটা করতে হবে, একটি পরিষ্কার কাচের পাত্রে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম স্পা ক্রিমের সাথে অ্যাড করতে হবে অ্যারোমেটিক স্পা হেয়ার কন্ডিশনিং সিরাম 1 চা চামচ। দেন দুইটাকে ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। দেন তোমরা তোমাদের চুলটাকে একটা স্পা শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটাকে ওয়াশ করার পর ভেজা চুলে চুলের যে অতিরিক্ত পানিটা আছে সেটাকে ভালোভাবে মুছে নেওয়ার পর এই যে মিক্সচারটা তোমরা তৈরি করে রেখেছো সেটাকে ফুল চুলে তোমাদের ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর এটাকে তোমাদের 20 মিনিট পর্যন্ত চুলে রেখে দিতে হবে। 20 মিনিট পর তোমাদের চুলটাকে ভালোভাবে প্রচুর পরিমাণে পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এবং চুলটা ড্রাই হয়ে গেলে তোমরা নিজেরাই এটার বেনিফিটসটা বুঝতে পারবে যে তোমাদের চুলটা আগের তুলনায় অনেক বেশি সফট, শাইনি, সিল্কি, গ্লসি এবং অনেক বেশি হেলদি লাগবে এবং চুলটা অনেক বেশি সিল্কি ফিল হবে। সো হোপফুলি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে এই প্রোডাক্টটি কী কী কাজ করে থাকে আমাদের চুলের জন্য।
সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।